এসিএল ইন্টারনাল ব্রেস ফাইবার টেপ সার্জারির তিনটে বেনিফিট নিয়ে আজ আমরা কথা বলব বন্ধুরা আর এটা কনভেনশনাল সার্জারির থেকে কেন বেশি ভালো বা বেটার রেজাল্ট দেয় সে ব্যাপারে কথা বলব অনেক রকমের প্রশ্ন হয়তো আপনাদের মনে আছে আপনাদের প্রশ্ন নিচে কমেন্টসে লিখতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে এটা বোঝা দরকার যে আসলে এসিএল কি হয় সেটার সার্জারি কীভাবে হয় আর আমরা কি কীভাবে এটার সার্জারি করতে পারি তো আপনারা যেমন জানেন এই হলো আপনাদের ওপরে ফিমার নিচে হলো টিবিয়া আর এখানে প্যাটেলা তিনটে বোন আছে তিনটে বোনসের ওপরে আছে কাটিলেজের কভারিং থাকে কনভেনশনাল স্ক্রু সার্জারির সময় আমরা আপনার দুটো হ্যামস্ট্রিং টেন্ডার নিয়ে থাকি দুটো টেন্ডেন্সকে আমরা ডাবল করে দিই আর ওপরে আর নিচে হোলস তৈরি করে ফিমারে হোল করে টিভিয়াতে থ্রু অ্যান্ড থ্রু হোল করে আপনার টেন্ডারটাকে ঢুকিয়ে দেওয়া হয় তারপরে সেটাকে ফিক্স করতে হবে ফিক্স করার জন্য ওপরে লাগানো হয় বাটন আর নিচে দেওয়া হয় স্ক্রু আর বাটন এই ধরনের হয় এই বাটনগুলো ওপরে লাগানো হয় আর স্ক্রু লাগানো হয় নিচে এই ধরনের স্ক্রু হয় এই রকম এইভাবে আমাদের কনভেনশনাল সার্জারি পূরণ হয়ে যায় মনে রাখতে হবে যে এই বাটন আর লিগামেন্টের মাঝখানে যে নতুন টেন্ডান আছে তার মাঝখানে যেটা আছে সেটাকে ফাইবার বলে সেই ফাইবার ওয়ার একটা মেটেরিয়াল দিয়ে তৈরি সুতো যেটা আপনার টেন্ডনকে বাটনের সঙ্গে যুক্ত করে এখন যেহেতু আপনার যে হ্যামস্ট্রিং টেন্ডান আছে যেটা দিয়ে আমরা এসিএল বানিয়েছি সেটা প্রথমে আমরা বাইরে বের করেছি আর তারপরে আবার ভেতরে ঢুকিয়েছি তাই তাতে কোনো ব্লাড ভেসেলস নেই যেহেতু তাতে কোনো ব্লাড ভেসেলস নেই এখনও হাড়ের সঙ্গে যুক্ত হয়নি ওটা বন্ধুরা হাড়ের সঙ্গে যুক্ত হতে কমসে কম তিন মাস সময় লাগবে ততক্ষণ তার মধ্যে নিউট্রিশন যায় না যখন আপনার নতুন টেন্ডেনে নিউট্রিশন যায় না তখন সেটা উইক থাকে বডি সেটাকে অ্যাবজর্ব করে নেয় তিন চার মাসের মধ্যে সেটা বোনের সঙ্গে যুক্ত হতে শুরু করে তারপরে তার মধ্যে ব্লাড ভেসেলস গ্রো করতে শুরু করে আর নিউট্রিশন চলে আসে তাই অন্ততপক্ষে ছ থেকে সাত মাস আপনার যে নতুন এসিল সেটা কিন্তু অত্যন্ত কমজোরি থাকে যখন সেটা এতটাই কমজোরি থাকে তখন সেটাকে সার্জারির পরে খুব সাবধানে রাখতে হয় রিহ্যাবিলিটেশনের মাধ্যমে প্রথমে আপনাকে ওয়াকারের সাহায্যে চলতে হবে দু থেকে তিন সপ্তাহ যদি ওয়াকারের সাহায্যে না চলেন তাহলে এটা লুজ হয়ে যাবে আপনাকে ধীরে ধীরে নি বেন্ড করতে হবে টেন ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি অন্তত আড়াই থেকে তিন মাস লাগবে সম্পূর্ণ নি বেন্ডিংয়ের জন্য যদি আপনি নি বেন্ডিং অত্যন্ত তাড়াতাড়ি করে ফেলেন তাহলে সেটা লুজ হয়ে যেতে পারে জগিং আপনি চার মাস বাদে চালু করবেন আর ব্যাক টু স্পোর্টস অ্যান্ড রানিং অন্ততপক্ষে ছ থেকে ন মাস বাদে সো কমপ্লিট নি বেন্ডিং তিন মাসের মধ্যে হবে জগিং চার মাসের মধ্যে চালু হবে আর আবার রানিং অ্যান্ড স্পোর্টস আপনার ছ থেকে ন মাসের মধ্যে চালু হবে এর মাঝখানে যখন আপনার লিগামেন্ট কমজোরি যদি আপনি পিছলে যান পড়ে যান হঠাৎ করে হ্যাঁচকা লাগে বা সম্পূর্ণ ওয়েটটা ফেলে দেন তাহলে আপনার লিগামেন্টে ছিঁড়ে যাওয়া বা লুজ হয়ে যাওয়ার সম্পূর্ণ চান্স থাকে কারণ সেটা কমজোরি থাকে এই সমস্ত জিনিস থেকে বাঁচানোর জন্যই বন্ধুরা ইন্টারনাল ব্রেস ইউজ করা হয় সো ইন্টারনাল ব্রেস সার্জারিতে আমরা যেটা করি এই হলো আপনার ফিমার এটা টিবিয়া আর এই হল পাটেলা আমরা আপনারই হ্যামস্ট্রিং টেন্ডেন দিয়ে আপনার এসিএলটা তৈরি করেছি এবার কনভেনশনাল সার্জারিতে দুটো হ্যামস্ট্রিং টেন্ডেন ইউজ করা হয় ইন্টারনাল ব্রেসে শুধু একটা হ্যামস্ট্রিং টেন্ডেন ইউজ করা হয় আমরা একটাকেই চারগুণ করে দিই এটাতে আমরা দুটোকে দুগুণ করে দিই কনভেনশনাল সার্জারিতে আমরা আপনাদের টেন্ডেনকে টু টাইমস ফোল্ড করি আর দুটো টেন্ডেন বের করতে হয় ইন্টারনাল ব্রেস সার্জারিতে আমাদের শুধু একটাই টেন্ডেন বের করতে হয় আর সেটাও মোটা সেমি টেন্ডেনগুলো দিয়ে আমরা সেটাকে চারবার ফোল্ড করি তাই আমি যে থিকনেসটা ইন্টারনাল ব্রেস অল ইনসাইড সার্জারিতে পাই সেটা কনভেনশনালের থেকে অনেক বেশি গুণে ভালো প্রথম বেনিফিট এটাই হলো যে আমরা আপনার একটা হ্যামস্ট্রিং টেন্ডেনকে সেভ করলাম দুটোর বদলে একটাই হ্যামস্ট্রিং টেন্ডেন্ট বের করেছিলাম কারণ এতে টেন্ডেন ওয়েস্টিংয়ের চান্স নেই অল ইনসাইড সার্জারিতে আমরা আপনারই হ্যামস্ট্রিং টেন্ডেনকে টেন্ডেন্সকে আমরা চারবার ফোল্ড করি সেটা বেশি মোটাও হয় না কারণ এটা টেন্ডেন ওয়েস্টেজ হয় না প্রথম বেনিফিট হলো এটাই প্রধানত দ্বিতীয় বেনিফিট দ্বিতীয় বেনিফিট হল এই যে আমি আপনার হ্যামস্ট্রিং টেন্ডন দিয়ে এসিএল বানিয়েছি ওপরে আমরা বাটন ফিক্সেশন করব আর নিচেতেও বাটন লাগাবো তো স্ক্রু সার্জারিতে এখানে একটা বাটন আর একটা স্ক্রু ছিল আর এখানে আমরা দুটো বাটন লাগিয়েছি বাটন লাগানোর জন্য বন্ধুরা বোনেতে ছিদ্র অত্যন্ত ছোট করা হয় স্ক্রুর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এত বড় ছিদ্র করা হয় বোনে বাটনের জন্য আমরা অ্যাডভান্স ফ্লিপকার্টার ইউজ করি যেটা ভেতরে গিয়ে খুলে যায় তাই বোনে ছোট ছিদ্র করা হয় তাই সেকেন্ড বেনিফিট হলো ইন্টারনাল ব্রেস্ট সার্জারির যে বোন লস সেটা অত্যন্ত কম হয় যখন আপনার বোনে ছিদ্রটা ছোট হয় তখন বোন লস বেশি কম হয় তখন আপনার পেন হয় না সার্জারির সময় পেন রিডাকশন সিগনিফিকেন্টলি বেশি পান আপনারা অল ইনসাইড ইন্টারনাল ব্রেস সার্জারিতে অ্যাজ কম্পেয়ার টু দ্য স্ক্রু সার্জারি তৃতীয় সবথেকে বড় বেনিফিট হল বন্ধুরা ফাইবার টেপ ইন্টারনাল ব্রেস সার্জারির আমরা ফাইবার টেপ ইন্টারনাল ব্রেসটা লাগাই আর বাটন থেকে বাটন যায় আর আপনার নতুন লিগামেন্টে যেটা এখন দুর্বল এবং আগামী ছমাস দুর্বল থাকবে সেটাকে বাঁচায় দেখুন বন্ধুরা এই হল ফাইবার টেপ নিচের বাটন আর ওপরের বাটন ফাইবার টেপ আপনার নতুন টেন্ডনকে যেটা এখনও লিগামেন্টে কনভার্ট হয়নি যেটা রাখা আছে ছমাস পর্যন্ত দুর্বল ছমাস পর্যন্ত দুর্বলই থাকবে সেটাকে বাঁচায় কি কি থেকে বাঁচায় ওটাকে বাঁচায় লম্বা হওয়া থেকে ছিঁড়ে যাওয়া থেকে আর ফেটে যাওয়া থেকে আর সেই জন্যই আমাদের রিহেবিলিটেশন অনেক ফাস্ট হয়ে যায় ফাস্ট হয়ে যায় মানে হলো আমরা প্রথম দিন হানড্রেড ডিগ্রি নিবেন্ট করিয়ে দিতে পারি পেশেন্টের এক মাসের মধ্যে কমপ্লিট নি বেন্ডিং হয়ে যায় এক মাসের মধ্যে পেশেন্ট জগিং করতে শুরু করে যেটা তিন থেকে চার মাস লাগে কনভেনশনাল স্ক্রু সার্জারিতে এতে পেশেন্টের রানিং প্রোগ্রাম তিন মাসের মধ্যে চালু হয়ে যায় যেটা কনভেনশনাল স্ক্রু সার্জারিতে ছ থেকে ন মাস লাগে কেন এত তাড়াতাড়ি ইম্প্রুভ হয় কারণ আমার কোনো ভয় থাকে না যেটা আমার নতুন লিগামেন্ট যেটা কমজোরি সেটা ভেঙে যাবে কারণ ফাইবার টেপ সেটাকে বাঁচিয়ে রাখে অপারেশনের পরে কালকে যদি আপনি পড়ে যান আপনি যদি হোঁচট খান আপনার পা যদি একেবারে বেন্ড হয়ে যায় গোটা শরীরের ওজন পড়ে যায় তাতেও আপনার লিগামেন্ট লুজ হয়ে যায় না আপনার লিগামেন্ট ছিঁড়ে যায় না আর সেই জন্য ফাইবার টেপ ইন্টারনাল ব্রেস সার্জারিতে গ্রাফ্ট লুজনিং অথবা তার ঢিলে হয়ে যাওয়া বা তার লম্বা হয়ে যাওয়া এগুলো সিগনিফিকেন্টলি কম হয় আর রিভিলেটেশন অত্যন্ত ফাস্ট হয়ে যায় খুবই তাড়াতাড়ি খেলোয়াড় তার খেলার মধ্যে ফিরতে পারে সেই জন্যই তাদের যে মাসেল লস হয় সেটা খুবই কম হয় আর মাসাল এবিলিটি খুব তাড়াতাড়ি ফিরে আসে পেন কম হওয়া আপনাকে শিওরিটি দেয় ফাইবার ইন্টারনাল ব্রেস আপনার সিট বেল্ট অথবা ইন্স্যুরেন্সের মতো কাজ করে যদি আপনার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে যদি আপনি পড়ে যান অথবা পিছলে যান কোনোভাবে ছমাসের মধ্যে শরীরের পুরো ওজনটা পড়ে যায় তাতেও আপনার লিগামেন্ট ছিঁড়ে যায় না আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পান তার সঙ্গে তিন মাসের মধ্যে আপনারা ভালোভাবে ব্যাক টু গেম যেতে পারেন আপনারা আপনার এমআরআই আমাদের হোয়াটসঅ্যাপ করুন আর সেই এমআরআইকে ডিটেলে স্টাডি করার পরে আমি বলবো আপনাদের সব থেকে বেস্ট সলিউশন কি হবে আপনাদের জন্য